রাজশাহীর মোহনপুর উপজেলা জুড়েই চলছে উৎসবের আমেজ কারণ আগামী আঠাশ নভেম্বর হতে চলেছে ইউপি নির্বাচন এতে করে চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা প্রতিনিয়তই ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে ভোটের মাঠে নিজেকে এগিয়ে রাখতে প্রতিনিয়তই মৌগাছি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছেন মেম্বার প্রার্থী মোজাফর আলী আপনি নির্বাচনে আসলে কেন যাইতে চাচ্ছেন আমার ছোটবেলা থেকে শখ রাজনীতি করার এই জন্য আমি গরিব দুঃখী মানুষের পাশে থাকব এটাই আমার শখ বা কাজ করব সবার পাশে থেকে গরিব দুখী মানুষের পাশে থাকার জন্য আমি নির্বাচন বেছে নিয়েছি নয় নম্বর ওয়ার্ডবাসী সবাই আমাকে ভোট দেবে এবং আমি ওদের পাশে থাকব রাস্তাঘাট কালভেট যেগুলো আছে সব কিছু কাজ করব। নয় নম্বর ওয়ার্ড অবহেলিত এলাকা অন্ধকার মুক্ত আমি যদি পাস করি আমি আলোকত করব। আমাদের এলাকায় কোনো মাদক বিকৃত নাই এবং মাদক বিক্রিত হবে না যদি আমি নির্বাচিত হই তাহলে মাদক যদি বিক্রি করে তাহলে সব বন্ধ করব জনগণ আমাকে ভালোবাসে এবং জনগণ আমাকে চাই জনগণ আমাকে ভোট দেবে পাশে থাকবে আমি ওদের পাশে থাকবো এটা আমার আশা কাম্য